9 তারিখে আমরা লক্ষ্য করলাম যে তিনি ঘটা করে একটি সভা ডেকে আমার বিরুদ্ধে বিষয়দাগার তিনি করলেন আর কি। তো এটা আসলে আমার মনে হয় যে ব্যক্তিগত ওনার আক্রোশের একটি বহিঃপ্রকাশ। আমরা 17ই মে থেকে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযান আরম্ভ করেছি। সেই দুর্নীতির বিরুদ্ধে অভিযান কার্যক্রম চলমান আছে। সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে মার্কেট সংক্রান্ত কিছু তথ্য বেরিয়ে এসেছে এবং সেইগুলো বেরিয়ে এসেছে সংবাদ মাধ্যম কর্মীরা আপনারাই সেগুলো অনুসন্ধান করে বেরিয়েছেন, যে বের করেছেন যে সেখানে বিভিন্নভাবে টাকা লেনদেন হয়েছে। যাদের সাথে টাকা লেনদেন হয়েছে, যারা টাকা লেনদেন করেছে তারাই অভিযোগ এনেছে। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অথবা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবে কোনো সময় কোনো অভিযোগ আনি নাই। সেখানে যারা লেনদেন করেছে, যারা ব্যবসায়ী দোকানদার সেই জায়গায় অবৈধভাবে সেই জায়গাগুলো দখলে ছিল, তারা অর্থ লেনদেন করেছে। সুতরাং এখন তিনি পুরো দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে, সেটা আমি মনে করি খুবই অনভিপ্রেত এবং সেটা শুধুমাত্র তার আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বিষয়গুলো তুলে ধরছেন। অবশ্যই মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন, আমি লক্ষ্য করেছি। তিনি বলেছেন, তিনি আমি অবাক হয়েছি তার বক্তব্য শুনে, যে নিজেকে চিনেপতি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে, মানহানির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তো আইনি ব্যবস্থাই নিতে হবে।